হ্যালো সিঙ্গাপুর প্রবাসী ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। যারা ভ্যাকসিন নিয়েছেন ইতিমধ্যে তাদের জন্য একটি আশার বাণী শোনা গেছে। আজকে সিঙ্গাপুরের পরিবহন মন্ত্রী অং ইয়ে কুং তিনি বলেন যে সিঙ্গাপুর তার সীমানা খোলার জন্য পুনরুদ্ধার পথ অনুসন্ধান করছে, তারা সীমানা খোলার জন্য তারা অন্য কোনো পথ অনুসন্ধান করছে, এবং যারা ভ্যাকসিন নিয়েছে তারা হয়তো বছর তিনি বছর হয়তো এই বছরের দ্বিতীয়ার্ধে ভ্রমণ করতে পারবে। তিনি মানি FM 89.3 রেডিওতে সাক্ষাৎকার বলেন যে স্টর্ম নোটিস এবং কোয়ারেন্টাইন ব্যবস্থাগুলো ভবনকে বাধাগ্রস্ত করবে। তিনি আরও যোগ করেন যে সিঙ্গাপুরকে এ জাতীয় প্রয়োজনীয়তা থেকে মুক্তি পাওয়ার উপায় খুঁজে বের করা দরকার, যা তিনি গত সপ্তাহে সংসদে বলেছিলেন। তিনি আরও বলেন যে কেউ সিঙ্গাপুরে এসে 14 দিনের কোয়ারেন্টাইন থাকতে চাইবে না, এবং এটা জন্য অনেকেই ভবন ক্ষতিগ্রস্ত হবে। মিস্টার অং আরও বলেন যে টিকা কার্যকর করার সময় এটি পরীক্ষা করা দরকার, এবং সফলভাবে ভাইরাসটি নিয়ন্ত্রণ করছে এবং নিরাপদ দেশগুলো চিহ্নিত করার মতো অন্যান্য ব্যবস্থার সাথে মিল রেখে কাজ করা উচিত। তিনি বলেছেন যে ভাইরাসগুলো নেওয়ার পরে ভ্যাকসিন নেওয়ার পরে যেসব দেশগুলোতে ভ্যাকসিন কার্যকর দেখা দিয়েছে সেসব দেশগুলো চিহ্নিত করা উচিত, তিনি একথাই বলেছেন। এবং উদাহরণস্বরূপ তিনি বলছেন যে সিঙ্গাপুর COVID-19 সংক্রমণের মাঝারি স্থানগুলো থেকে যাত্রীদেরকে জন্য সিঙ্গাপুর উন্মুক্ত করতে পারে, তবে তা টিকাদান কার্যক্রম চলমান থাকতে হবে। যে দেশগুলো সংক্রমণ মাতারি মানে কম ওইসব দেশগুলো থেকে সিঙ্গাপুরে ভ্রমণের ব্যবস্থা করা চালু করা যেতে পারে। তিনি আরও করেছেন যে এটি একত্রিত করুন এবং পরীক্ষার সাথে, এবং আপনি সম্ভবত একটি নিরাপদ ভ্রমণ করে খুলতে পারেন, এক নিরাপদ ভ্রমণের দরজা খোলা যেতে পারে এইসব ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে, টিকাদান কার্যক্রম এবং অন্যান্য ব্যবস্থাগুলোর মাধ্যমে। বিমান ভ্রমণ বাবদ সম্পর্কে মিস্টার অং বলেন যে এই ধরনের ব্যবস্থাগুলোর জন্য পারস্পরিক সহযোগিতা প্রয়োজন, অবশ্যই সহযোগিতা প্রয়োজন আছে। উল্লেখ করে তিনি সিঙ্গাপুর ইতিমধ্যে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও চীনের মতো ভাইরাস নিয়ন্ত্রণকারী দেশগুলো থেকে সিঙ্গাপুরে আসার জন্য সীমানা খুলে দিয়েছে, এর ফলে কমিউনিটি সংক্রমণ দেখা যায় নাই। মিস্টার অং বলেন যে আমরা বিশ্বের একমাত্র নিরাপদ স্থান যা অন্যদের জন্য উন্মুক্ত করে দিচ্ছি, এবং যদি কেউ অন্যরা এটি শুরু করে তবে আমাদের একটি বাবল হবে, আপনি ভ্রমণ শুরু করতে পারেন, এবং আমি আশা করি যে এই বছর আমরা এটি করতে পারব। এবং হংকংয়ে যে একটি ব্যবস্থা চালু করেছে সেটা এখন আপাতত বন্ধ আছে। তিনি মিস্টার অং গতকালকে যে বাংলাদেশ আইটার প্রধান বলতে যেন বোঝানো হয়েছে যে এই এয়ারলাইন্স আনুষ্ঠানিকভাবে যে আইটার প্রধান তিনি বলেছিলেন যে গতকালকে যে এই বছরের মাঝামাঝি বিমানগুলো আবার স্বাভাবিক ভ্রমণ চালু করতে পারে, এবং তিনি তার সাথে সর মিলিয়ে বলেছেন যে একটি মোবাইল অ্যাপ স্বাস্থ্য আশাকরণ বা বৈদ্যুতিকভাবে একটি মোবাইল অ্যাপের মাধ্যমে যেখানে স্বাস্থ্য সেবা স্বাস্থ্যের দিক বিভিন্ন তথ্য পাওয়া যাবে, এবং এখানে করোনা ভাইরাস টেস্টিংয়ের রেজাল্ট এবং ভ্যাকসিন নিচ্ছে তার তথ্যগুলো পাওয়া যাবে। এই অ্যাপের ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে এয়ারলাইন্সগুলো বিমান যোগাযোগ চালু করতে পারে। সিঙ্গাপুর এয়ারলাইন্স ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে যে সিঙ্গাপুর থেকে লন্ডনে যাওয়া যাত্রীরা এই অ্যাপস ব্যবহার করে সিঙ্গাপুর লন্ডনে যেতে পারবে। এদিকে চীনও কেবলমাত্র তার ভ্যাকসিনের পাসপোর্ট রুল আউট ঘোষণা করেছে, যার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র তারা সুখী এরকম কিছু নিয়ম চালু করবে, যার পর আমরা আশা করতে পারি যে যারা ভ্যাকসিন নিয়েছে এই বছরের মাঝামাঝি তারা ভ্রমণ করতে পারবে, যা আমরা সবাই আশাবাদী। এবং আপনারা যদি নিউজটা পুরো নিউজটা শুনতে পান তাহলে এটা পড়তাম, তাহলে এটা আমি কমেন্টে নিউজটা দিয়ে দিব, তাহলে আপনারা জানতে পারবেন তিনি কী বলতে বলছেন। মোট কথা হলো যে আমাদের যারা ভ্যাকসিন নিচ্ছে তাদের জন্য সুখবরই বলা চলে, তিনি দিয়েছেন যে এবছরের মাঝামাঝি স্বাভাবিকভাবে বিমান যোগাযোগ করতে পারবে, এটা হয়তো দুই দেশের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শুরু হতে পারে। তো এই ছিল সবার শেষ খবর, সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।